আমরা যদি রি র স, রি র স এর পরে স্বরধ্বনি, এভাবে বিভিন্ন ধরনের মূর্ধন্য ণ ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে ফেলি, তাহলে এটিও জেনে রাখা প্রয়োজন কতগুলো শব্দে আমরা স্বভাবতই মূর্ধন্য ণ দেখতে পাবো। অর্থাৎ কোনো ধরনের নিয়ম ছাড়া আমরা সেই মূর্ধন্য ণগুলো ব্যবহার করছি। এই ধরনের শব্দে আমরা যদি জানতে চাই যে কীভাবে মূর্ধন্য ণ ব্যবহার হলো, তাহলে আমরা কোনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাবো না। আর এই কারণেই এই ধরনের শব্দগুলো মনে রাখার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়। আমাদের সামনে খেয়াল করে দেখো, এক ধরনের শব্দগুচ্ছ রয়েছে। যেমন আমাদের সামনে রয়েছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, তারপর রয়েছে বেণু, বীণা, কঙ্কন, কণিকা। তুমি যদি এক টানা এই শব্দগুলো শিখে ফেলো, তাহলে বেশ কিছু শব্দগুচ্ছ তোমার জানা হয়ে যাবে, যেগুলো বাংলা ব্যাকরণে বলা হয় যে স্বভাবতই মূর্ধন্য ণ সেখানে ব্যবহৃত হয়েছে। এই ধরনের শব্দগুলো আমরা প্রায়শই আমাদের বাংলা ব্যাকরণ সহ বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় ব্যবহার হতে দেখি। জেনে রাখা প্রয়োজন কীভাবে স্বভাবতই মূর্ধন্য ণ কোন ধরনের শব্দে হয়ে গেল।